এটা বলেন না কেন ওই যে ওকে যে ফ্রান্সের ভিসা দেয় নাই সেটা জিজ্ঞেস করেন আসেন আসেন এই কোশ্চেনটা করেন আমাকে কোশ্চেনটা করেন কোশ্চেনটা করেন আমাকে এই কোশ্চেনটা করবেন আমাকে ও যে বাংলাদেশ কি দুবাইসে এই যে একটা কান এত বড় সম্মেলন জিও থাকার কারণও আমাদের দাঁড়ান জিও থাকার কারণ আমাদের প্রধানমন্ত্রীর ওখানে সাইন থাকার কারণও এই জায়েদ খানের কারণে কিন্তু আমাদের এমডি ভিসা পায় নাই আমাদের এই এই লোকটার জন্য কিন্তু আমাদের চলচ্চিত্রের এই মানুষগুলা আমাদের এমডি ভিসা পায় নাই সমালোচনা তারাই করে যাদের কোনো কাজ নেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে এখন অনেক সমালোচনা হচ্ছে না ওনাকে আমেরিকা ঢুকতে দিবে না এ ঢুকতে দিবে না এ ঢুকতে দিবে না তারপর সামনে ইলেকশন উনি গালে হাত দিয়ে বলছে এখন কি আমি কানবো সেম আমাকে নিয়েও হচ্ছে সেম প্রেসিডেন্ট নিয়েও হয় সেম যারা যারা থাকে ক্ষমতায় তাদেরকে ক্ষমতা থেকে নামানোর জন্য অনেক রকম সমালোচনা হয় সেম আপনারা নিজেরাই বলছেন আচ্ছা এইবার সিনেমার এবার সিনেমার একটা কথা বলি অনেক বড় বড় ছবি আসতেছে প্লিজ অনেক বড় বড় ছবি আমার সাথে 11 তারিখ রাতে একটা প্রোগ্রামে শাকিব খানের দেখা হয়েছিল ইজ এ ট্রিমেন্ডাস লুক তারপর হলো সুরঙ্গ আরফিন নিশু নতুন ছবি ট্রিমেন্ডাস মুভি প্লিজ প্রহিলিকা গান অলরেডি হিট গান মানে এত বেশি হিট আমার দিদির সাথেও দেখা হয়েছিল তারপর হলো লাল শাড়ি অবিশ্বাসের খুব ভালো আমাদের জানা মতে এই ছবিগুলাই এখনো পর্যন্ত সেন্সর হয়ে আছে এখনো পর্যন্ত হলের সাথে কথা চলছে আপনারা যেটা করবেন আমার এবং শিল্পী সমিতির আমাদের প্রচারটা করার দরকার নেই প্লিজ আপনারা যে ছবিগুলো আসতেছে ঈদের ছবিগুলো অনেক প্রচার করেন যাতে মানুষ হলে চলে আসে যাতে মানুষ যেখানেই থাকে যেই দেশেই থাকে সেখান থেকে যাতে মানুষ জানতে পারে যে এইবার বাংলাদেশে খুব ব্লকবাস্টার কিছু ছবি রিলিজ হচ্ছে